আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে কিন্তু এগারো তারিখ আর কালকে থেকে শুরু হবে উপবৃত্তির টাকা বিতরণ ষষ্ঠ থেকে দশম শ্রেণী কোন ক্লাস কত টাকা পাবা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা টাকা পাবা কিনা বা এইচএসসি তেইশ চব্বিশ কোন ক্লাস কত টাকা পাবা সেটা জানাবো আজকের ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসা বা স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ো বা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু ছয় মাসে দেওয়া হবে দুশো টাকা করে মোট বারোশো টাকা অর্থাৎ এই যে টাকাটা দেওয়া হবে কালকে থেকে এই টাকাটা তোমরা পাবা ষষ্ঠ সপ্তম শ্রেণী মাদ্রাসা আঠাশ সহ তোমরা পাবা বারোশো টাকা যারা এইটা এবছর মানে অষ্টম শ্রেণীতে পড়তেছো নতুন তোমরা পাবা পনেরোশো টাকা যারা নাইন এবার নতুন তোমরা পাবা আঠারোশো টাকা যারা টেনের নতুন তোমরাও পাবা কিন্তু আঠারোশো টাকা আর যারা ফার্স্ট ইয়ারে পড়তে তোমরা পাবা চব্বিশশো টাকা আর পরবর্তীতে তোমরা পাবা চৌত্রিশশো টাকা মোট ফার্স্ট ইয়ারে পাবা পাঁচ হাজার আটশো টাকা অর্থাৎ পাঁচ হাজার আটশো টাকা তোমাদেরকে দুই ধাপে দেওয়া হবে প্রথম ধাপে দেওয়া হবে পাঁচ হাজার আটশো চব্বিশশো টাকা পরবর্তী ধাপে দেওয়া হবে চৌত্রিশশো টাকা আর সেকেন্ড ইয়ারে গেলেও কিন্তু ঠিকইভাবে টাকা পাবা অনেকেই কমেন্ট করতেছ ভাইয়া আমরা যারা এসএসসি পরীক্ষা পরীক্ষা দিচ্ছি দু তেইশ আমরা কি কোনো টাকা পাবো বন্ধুরা তোমরা কিন্তু কোনো টাকা পাবা না কারণ তোমাদের সেশন শেষ তোমাদের পরীক্ষা শেষ এখন তোমরা মনে করো কলেজে ভর্তি হতেছো তো তোমাদের কিন্তু ওই টাকাটা কিন্তু আর পাওয়ার সম্ভাবনা নাই বা তোমরা কিন্তু আর পাবা না মূল কথাটা হচ্ছে তোমাদের সেশনটা শেষ যার কারণে যারা মনে করো এসএসসি পরীক্ষা দিছো দু তেইশ তোমরা টাকা পাবা না এবার আমরা কথা বলি দু তেইশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কত টাকা পাবা তো বন্ধুরা তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু পাবা চৌত্রিশশো টাকা সায়েন্সের ক্ষেত্রে তোমরা পাবা ছত্রিশশো টাকা যারা আর্টস বা কমার্সে তোমরা পাবা চৌত্রিশশো আর যারা সায়েন্সের শিক্ষার্থী তোমরা পাবা ছত্রিশশো টাকা আর এই যে যে টাকাটাই কিন্তু তোমাদের বছরের শেষ টাকা বা তোমাদের উপবৃত্তির নামের তালিকার শেষ টাকা এরপরে তোমরা যখন মনে করো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা বা তোমাদের সেশনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কোনো টাকা পাবা না তবে যারা ফার্স্ট ইয়ার পড়তেছো তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে আবারও কিন্তু টাকাটা পাবা তো বন্ধুরা আমি আশা করছি তোমাদের একটু হলেও ইনফরমেশন দিতে পেরেছি কোন ক্লাস কত টাকা পাবা তো আমাদের এই ভিডিওটা তোমার যদি একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা সুন্দর একটা মতামত জানাবা আমাদের এই কমেন্ট সেকশনে আর এই ভিডিওটা বেশ বেশি শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দিবা তাদের কোনো মতামত থাকবে তারা যেন আমাদেরকে তোমাদের শেয়ারের মাধ্যমে জানাতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা একটাই রিকোয়েস্ট শিক্ষামূলক উপবৃত্তি বিধি বা প্রতিবন্ধী ভাতার আপডেটগুলো সবার আগে সঠিক তথ্যটা পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশনটা অন করবা আর আমাদের এই ভিডিওটা তোমরা কোন জেলা থেকে দেখতেছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমরা এখানে খোদা হাফেজ